সিরাজগঞ্জ দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর হাবিবুল মিল্লাত মুন্না জননেত্রী শেখ হাসিনার কল্যাণে পুনরায় মনোনয়ন পাওয়ায় এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। কর্মজীবনে তিনি পেশাগতভাবে ডাক্তার হলেও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে সিরাজগঞ্জবাসীর দৃষ্টি শুধুমাত্র মানবতার সেবায় আত্মনিয়োগ করা ডাক্তার হাবিবুল মিল্লাত মুন্নার দিকে। তিনি নির্বাচনী জনসভায় জামতলী ইউনিয়নে ও কন্যাসূতি গ্রামসহ বেশ কয়েকটি স্থানে পথসভা ও উত্থানসভা বৈঠকে জনগণের সুখ দুঃখের কথা শুনেছেন এবং সিরাজগঞ্জ দুই আসনে তার উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। জনমানুষের সেবায় তার হাত আরও বেগবান হবে বলে মনে করেন এলাকাবাসী।